চ্যাম্পের পর কেন ককপিট প্রযোজনা করতে এগিয়ে এলেন দেব, কেন বেছে নিলেন কঠিন একটা বিষয়, কোন লক্ষ্যে ককপিটের উড়ানে ডানা মেললেন, ককপিট প্রসঙ্গে নিজের মনের কথাই খুলে বললেন দেব রুক্মিণী। আমি চ্যাম্পের পর ককপিট কেন প্রোডিউস করতে গেলাম তার ইনফ্যাক্ট অনেকে যাই না। চ্যাম্প যখন আমি লিখছিলাম তখনই ককপিটটা আমার কাছে চলে এসেছিল, তখন আমি আর কমলদা প্ল্যান করছিলাম একটা ছবি করুন। দ্যাট পার্টিকুলার টাইম আমরা ভাবিনি কি আমি প্রোডিউস করবো ছবিটাকে, লোকে আমাদের কম্বিনেশনটা না মানে এই এরকম সহজভাবে দেখতে পছন্দ করবে না। দেন হোয়াট শুড উই ডু, হঠাৎ মানে বলতে শুরু করলো কেন তোমার উপর ইউনিফর্ম খুব ভালো লাগবে, ইউনিফর্ম মানে অনেক কিছু হতে পারে, আর্মি ইউনিফর্ম হতে পারে, পুলিশ হতে পারে, এনি কাস্টমস হতে পারে, বাট জাস্ট মি আমার আমার স্বপ্নের মধ্যেও ছিল না কি হি ওয়াজ থিঙ্কিং অফ পাইলট ইউনিফর্ম। দেন ওয়ান ফাইন ডে টোলমি দ্যাট কে হাউ হোয়াট পাইলটের কস্টিউম তুমি যদি পড়ো অ্যান্ড লাইক তোমার চেহারাটাও একদম অ্যাপ্ট লাগবে পাইলটের জন্য, আমি বুঝতে পারলাম মানে গল্পটা কী হবে যে না আমার কাছে দুটো ইনসিডেন্ট এসেছে। দেন হি কেম অফ দিস ইনসিডেন্ট, দাদরি চাকরি ইনসিডেন্ট ছিল 2015 আর দোহা টু কোচি একটা ইনসিডেন্ট ছিল, দুটোই ইন্ডিয়ান সয়েলে হয়েছে, দুটো ইন্ডিয়ান ইনসিডেন্ট। আমি সত্যি ভয় পেয়েছিলাম মানে অনেকলি বলছি, তখন দাঁড়িয়ে বললাম কি লোকটা পাগল হয়ে গেছে, কারণ এই লেভেলে এই ক্যানভাসে মানে ফ্লাইট এয়ারপোর্ট রানওয়ে ক্র্যাশ হওয়া বেলি ল্যান্ডিং। দিস ফিল্ম ককপিট আই থিঙ্ক ইট ইজ মোস্ট ডেফিনেটলি দ্য এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম, বিকজ এটা নট অনলি ইন বাংলা সিনেমা বাট আই থিঙ্ক ইন্ডিয়ান সিনেমাতে কখনো এরম একটা সাবজেক্ট নিয়ে একটা ফ্লাইট ক্র্যাশ নিয়ে ফরগেট আ ফ্লাইট ক্র্যাশ এরম 36,000 feet আপ ইন দি এয়ার একটা এয়ারক্রাফট নিয়ে কোনোদিনও একটা ফিল্ম হয়নি, আই থিঙ্ক উইচ ইজ আ ম্যাসিভ থিং not only for Bangla cinema but I think cinema as a whole. Being an audience, being one of the citizens in India, we see then we believe, but amader kache kono example chilo na, amader kache kono e chilo na, benchmark chilo na ke eight tar moton korte hobe, kon completely new actor concept. I was like ekটু skeptical but I was not negative, I would say ke I bollam ki acha tumi golpo ta likho, basically screenplay hoy tarpor eta upor amra story likhi, to basically ami onake bolechilam rakhi ekta screenplay likho tarpor ami golpo lekhbo. Then what I did before writing the script, I was calling all my resources, is it possible or no, is it possible or no, who will miss out on the opportunity of creating history let's just say that. So মানে আমি এক্সপেরিয়েন্সটা কিভাবে শেয়ার করব আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা বোম্বে এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, দুর্গাপুর এয়ারপোর্ট, সবকটা এয়ারপোর্টসে শুট করেছি অ্যান্ড উই রিয়েলি আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ টাইম, বিকজ আমাদের মনে হচ্ছে আমাদের 4-5 ঘন্টা করে করে দেওয়া হতো, মানে বিলিভ মি অর নট মানে আমার রাতকে রাত শুধু মেলে কেটে যেত, মানে আই হ্যাড টু এক্সচেঞ্জ মেল, আই হ্যাড টু ওয়েট ফর দ্য মেল, কারণ সব কটা এভরি পারমিশন উই নিড টু হ্যাভ ডকুমেন্টেড, কারণ কোথাও যদি কোথাও ভুল হয় ইউ ডোন্ট নো মানে তোমার ঘর টর সব বিক্রি হয়ে যাবে, ইটস লাইক দ্যাট মানে দেয়ার সো মেনি ইনসিডেন্ট, ইউ নো ইটস ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেইন দিস ফিলিং ইন ওয়ার্ডস। এরকম একটা ইউ নো ফ্লাইটে তো সবসময় চলেছে বাট ফ্লাইটের মধ্যে শুটিং করা এইটা আই থিঙ্ক খুব কম লোকে অপরচুনিটি পায় বা পেয়েছে। ট্রেনিং মানে আই ক্যান ইভেন টেল ইউ হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ, কারণ ককপিট হচ্ছে গ্যালাক্সি অফ স্টার যেরকম হয়, ককপিট হচ্ছে গ্যালাক্সি অফ বাটন, মানে ভর্তি ভর্তি বাটন, সামনে বাটন, মাথার উপরে বাটন, পিঠ ডান দিকে বাটন, এইখানে বাটন, পিছনে বাটন, পায়ের নিচে বাটন, তো এভরি বাটন হ্যাজ সামথিং অফ দ্য আদার ভেরি ইম্পর্টেন্ট ভ্যালুজ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। থ্যাংকস টু মিস্টার নন্দী অ্যান্ড থ্যাংকস টু বোম্বের একজন, দে আর লাইক নিউ পাইলট, দে আর অ্যাপ্লাইং ফর এয়ারলাইন্স, তারা তিনজন মিলে মেনি ইভেন্ট ফর এ সিমুলেটর, সিমুলেটারে গিয়ে এভরিথিং দে টু টিচ মি, মানে হয়তো ফ্লাইট চালাতে পারবো না, কোনো এমার্জেন্সি হলে পিছনে গিয়ে বসতে অন্তত পারবো, আই নো ফিউ থিংস, এটা দাদা এটা এটা এটা, মানে আজকে দাঁড়িয়ে মানে আই উড সে আই উড লাভ টু থ্যাংক এভরি ওয়ান, মানে যত ডিপার্টমেন্ট আছে ওরা যদি না থাকতো ককপিটটা কোনোদিনও হতে পারতো না। আই থিঙ্ক আই থ্যাংক টু DGCA, DCS, এয়ার ইন্ডিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, GVK, যেখানে বোম্বেতে শুট করেছিলাম, দে লাভ দ্য স্ক্রিপ্ট সো মাচ, ফার্স্ট টাইম এভিয়েশন ইন্ডাস্ট্রি উপরে কাজ হচ্ছে, কলকাতা এয়ারপোর্টকে আমি থ্যাংক ইউ জানাতে চাই, দুর্গাপুর এয়ারপোর্টকে আই উড লাভ টু থ্যাংক দ্যাম, বিকজ উইথাউট দেয়ার সাপোর্ট এই ছবিটা হতে পারত না। তো বাট আগেন আজকে অনেস্টলি বলছি আই এম ভেরি প্রাউড অ্যাজ নট অ্যাজ এ প্রডিউসার, নট অ্যাজ এ অ্যাক্টর, বাট আই এম প্রাউড দ্যাট কে বস এরকম একটা ছবি বাংলাতে হতে চলেছে, বিকজ নেভার হ্যাপেন ইন ইন্ডিয়া, নোবডি হ্যাজ এভার ট্রাইড, মানে এত বড় বড় হাউস আছে ইন ইন্ডিয়াতে তারা কোনো ট্রাই করতে পারেনি, উই ফ্রম বেঙ্গলি ফ্যাটার্নিটি, উই ফ্রম বেঙ্গলি ইন্ডাস্ট্রি, উই ডিড সামথিং উইচ নেভার হ্যাপেন ইন ইন্ডিয়া, সো দ্যাটস আই এম ভেরি প্রাউড, আই এম শিওর দ্যাট কে দে উইল ফল ইন লাভ উইথ দ্য ফিল্ম বিকজ দে হ্যাভেন সিন সামথিং লাইক দ্যাট ইন দেয়ার এন্টায়ার লাইফ, দ্যাট টু ইন ইন্ডিয়ান সিনেমা। এবিপি আনন্দ।